প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলবো, এই মার্কেটে ইতিমধ্যে আমাদের 12 জন ফায়ার ফাইটার এবং একজন স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল এবং বার্ন ইউনিটে আছে। আমরা আপনাদের জন্য জীবন উৎসর্গ করে কাজ করে যাচ্ছি। যে প্রশ্নটা সাংবাদিক ভাই করলেন, কোনো নাশকতা আছে কি না, আমি আপনাদের মাধ্যমে এবং আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলোকে আবেদন করব এবং পুলিশকে আবেদন করব যে এরকম কোনো কিছু আছে কি না খতিয়ে দেখার জন্য। খতিয়ে দেখাটা অতীব প্রয়োজন। একের পর এক কেন আগুন লাগছে এটা খতিয়ে দেখার জন্য আমরা তাদেরকে রিকোয়েস্ট করব। তিনতলা বিল্ডিং, উত্তর দিকে তিনতলা বিল্ডিংয়ের তিনতলায় আগুন লাগে এবং আমাদের ইউনিটটি 3 মিনিট পরে, পলাশি থেকে 3 মিনিট পরে এখানে এসে উপস্থিত। এখন পর্যন্ত 28টি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ করছে। ফায়ার সার্ভিসের 28টি ইউনিট ছাড়াও সেনাবাহিনীর 12 হাজার, পানির 12 হাজার এবং এমপি, এছাড়াও অন্যান্য সদস্য, বিজিবির সদস্যবৃন্দ, এয়ারফোর্সের সদস্যবৃন্দ, নেভির সদস্যবৃন্দ, ওয়াসার পানিবাহী গাড়ি এবং পুলিশ, আমরা একসাথে, র্যাব একসাথে আমরা এখানে অগ্নি নির্বাপন করছি। আপনারা জানেন তিনতলার আগুনটা লেগেছিল, কারণটা আমরা এখনও জানি না, তবে আগুন আমাদের নিয়ন্ত্রণে। 5:40 আগুন লেগেছে, 9:10 আগুনটা আমাদের নিয়ন্ত্রণে এসছে এবং এই আগুনটা নির্বাপন করতে সময় লাগবে, কিছু সময় লাগবে, যেহেতু পুরোটাই দাহ্য পদার্থ, এই জন্য একটু সময় লাগবে। কিন্তু আমার কথা হচ্ছে, দেশে প্রতিদিনই বড় বড় অগ্নিকাণ্ড ঘটছে, এই জন্য আমরা যেটা সবসময় বলে থাকি, আমাদের প্রতিটি স্তরে মার্কেট কমিটি, দোকানদার সমিতি এবং প্রতিটি দোকানদার যেন যদি সচেতন থাকেন তাহলে এই অগ্নি দুর্ঘটনা এড়ানো সম্ভব। আমি ঈদের মৌসুম, শুষ্ক মৌসুম, বাতাসে আর্দ্রতা অনেক কম এবং আমরা মার্কেটটাকে বা দোকানটাকে সুন্দর করার জন্য অনেক বড় বড় পাওয়ারের লাইট ইউজ করে থাকি, প্রত্যেকটাই কিন্তু অগ্নিকাণ্ড যে কোনো জায়গা থেকেই হতে পারে। এজন্য আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, প্রত্যেক মার্কেট মালিকদের কাছে, দোকানদারদের কাছে আবেদন করব যে আপনারা এই সময়টায়, যেহেতু জনসমাগম বেশি এবং আপনাদের বিক্রিও বেশি এবং আপনাদের এখানে অনেক ক্রেতা আসছেন, এই জন্য আপনারা একটু বেশি সতর্ক থাকবেন, বিশেষ করে রাতের বেলা। দিনের বেলা আমরা সবাই থাকি, রাতের বেলা আপনারা প্রত্যেকটা মার্কেটে এবং প্রত্যেকটা দোকানে বিশেষভাবে সতর্ক থাকবেন। আমরা যদি সতর্ক থাকি, সাবধান থাকি, তাহলে কিন্তু এই অগ্নিকাণ্ড দুর্ঘটনা এড়ানো সম্ভব। আমরা অগ্নি নির্বাপন করছি, আমরা কিন্তু মহড়া করছি, আমরা প্রতিটি মার্কেটে যাচ্ছি, আমরা নোটিশ দিচ্ছি, সতর্ক করছি, কিন্তু তারপরেও আমরা কেন যেন সচেতন নই। এই জন্য আমি বলবো, আমরা একটু সচেতন হই এবং নিজ নিজ দায়িত্বটা পালন করি, তাহলেই অগ্নি দুর্ঘটনা কমানো সম্ভব হবে।